সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশে এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লকডাউন ইঙ্গিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের করোনা নিয়ে আজ করা হবে গুরুত্বপূর্ণ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্নান করতে গিয়ে আর গরে ফেরা হলো না সরস্বতী বিদ্যা এক ছাত্রীর করিমগঞ্জের সরিষায় জলে ডুবে প্রাণ গেল এক স্কুল ছাত্রীর উদ্বিগ্ন বরাক উপত্যকার কলেজ শিক্ষকরা চিঠি লিখলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনলাইনে পরীক্ষার পরামর্শ বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঈদের পর আন্তর্জাতিক উড়ান চালু করতে চায় সৌদি আরব রাতাবাড়ির একশো উনপঞ্চাশ নম্বর বুথে কঠোর নিরাপত্তায় আজ আবার বুট গ্রহণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে সারা দেশের সঙ্গে অসমেও হানা দিয়েছে করোনা আগামী দুই মে বিধানসভা নির্বাচনের বুট গণনা নিয়ে আশঙ্কা বুটের আগের দিন করিমগঞ্জের নির্বাচনী পর্যবেক্ষক করোনা আক্রান্ত আগামী তেইশ এপ্রিল থেকে মেঘালয়ে বিদেশি পর্যটক আসা বন্ধ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি হাইলাকান্দি আলগাপুর কাস্টমার সার্ভিস পয়েন্ট বন্ধ বিপাকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তত্ত্বগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গোটা দেশের পাশাপাশি আসামেও বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ এই করোনা থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে হয়তো আবারও লকডাউনের পথে যেতে পারে রাজ্য সরকার তবে সরকারও এই মুহূর্তে চাইছে না লকডাউন বা নাইট কারফিউ জারি করে আম জনতাকে সমস্যায় ফেলতে ফলে অন্য কি উপায়ে করোনাকে রোধ করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সরকারি বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে কেউই তা খুলসা করেননি আজ রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ প্রধান সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সঙ্গে জারি করা হবে নতুন এসওপি এদিকে গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লকডাউনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জনতার কাছে তার আহ্বান সরকারের তরফ থেকে জারি করা নীতি নির্দেশিকা মেনে চলুন যাতে অসমে ফের লকডাউন ঘোষণা করার মতো পরিস্থিতির সৃষ্টি না হয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হলে লকডাউন বা নাইট কারফুর কথা ভাবতে বাধ্য হবে সরকার কিন্তু এই মুহূর্তে আমরা সেটা চাইছি না তাই জনতাকেই সব নীতি নিয়ম মেনে চলতে হবে মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলতে হবে তখনই করোনার সংক্রমণ রোধ করা সম্ভব হবে না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লকডাউন ছাড়া আর কোনো উপায় থাকবে না সরকারের হাতেও স্নান করতে গিয়ে আর গড়ে ফেরা হলো না সরস্বতী বিদ্যা তৃতীয় শ্রেণীর ছাত্রী পিউদের বাড়ির সামনের পুকুরে স্নান করতে গিয়ে ফিরসে না দেখে মের খুঁজে বের হন বাবা সুবদ দাস কিছুক্ষণ কুজে হঠাৎ দেখতে পান পুকুরের জলে ভাসছে পিউ তখন তার চিৎকারে আশেপাশের লোকজনের সে জড়ো হয়ে পিউকে জল থেকে উঠিয়ে সুজা করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে সব শেষ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই হৃদয় বিদারক খবরে স্কুল সহ তার বাড়ি সংলগ্ন এলাকায় শুকের আসে মৃতদেহের তদন্তের পর পরিবারের কাছে দেওয়া হয় রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে বরাক উপত্যকার তিন জেলাতেই করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এই সময়ে অফলাইনে পরীক্ষা গ্রহণ নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সমান উদ্বেগে কলেজ শিক্ষকরা তারা আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়ে এ নিয়ে গুরুত্ব সহ ভাবতে আর্জি জানান বাকি পরীক্ষাগুলি অনলাইনে নেওয়ারই পরামর্শ দেন শিক্ষক প্রতিনিধিরা আসাম কলেজ টিচার্স কাসা জনের কেন্দ্রীয় কার্যবাহী সদস্য চন্দন পাল চৌধুরী করিমগঞ্জ হাইলাকান্দি জনের কেন্দ্রীয় কার্যবাহী সদস্য রজত পাল বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সদস্য সুদর্শন গুপ্ত এবং কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর অপ্রীতিম নাগ উপাচার্যকে চিঠিতে জানান কাসার কলেজের এক অ্যাসিস্ট্যান্ট অফিসার ইনচার্জের আক্রান্ত হওয়ার পর রবিবার জিসি কলেজে টিডিসির প্রথম সেমিস্টারের এক পরীক্ষার্থীর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার আক্রান্ত হয় পাল কলেজের তৃতীয় সেমিস্টারের এবং করিমগঞ্জ কলেজের পঞ্চম সেমিস্টারের পরীক্ষার্থী জিসি কলেজের পরীক্ষার্থীকে চিকিৎসক চব্বিশ দিনের জন্য আইজেলেশনে থাকতে পরামর্শ দেন তিন ছাত্রছাত্রীর সবাই উপসর্গযুক্ত ফলে তাদের কাছ থেকে আরও অনেকের যেমন সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে তেমনি পরবর্তী পরীক্ষায় না বসতে পারলে তাদের ভবিষ্যত অনিশ্চয়তায় জুলবে এর চেয়ে বড় কথা তারা তিনজন যেরকম আচমকা সংক্রমিত হয়ে পড়েছেন তেমনি আগামী দিনগুলিতে আরও বহু ছাত্র শিক্ষক আক্রান্ত হতে পারেন তারা সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব উপাচার্যের উপর সেরে দিলেও চিঠিতে একতা উল্লেখ করেন যে কোভিড পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা গ্রহণের পদ্ধতি বদল হতে পারে বলে ছয় এপ্রিল স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কথা হয়েছিল তাদের আর্জি ছাত্রছাত্রী সহ শিক্ষকদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে উপাচার্য যেন দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন করোনা সংক্রমণ যখন ব্যাপক হারে বাড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে তখন আগামী ঈদ উল ফিতরের পরপরই আন্তর্জাতিক উড়ান চালু করার ইঙ্গিত দিল সৌদি আরব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সৌদির করোনা মোকাবিলা কমিটির সেক্রেটারি ডক্টর তালাল আল তুয়াইজরি জানিয়েছেন আগামী সতেরো মে আন্তর্জাতিক উড়ান ফের চালুর দিন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ আল জানান বিষয়টি শুধু সৌদি সম্পর্কিত নয় অন্য দেশগুলিরও নিজস্ব শর্ত রয়েছে আর ভ্রমণের আগে সকলের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে সেই সঙ্গে সৌদিতেও ভ্রমণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলি আন্তর্জাতিক উড়ান চালুর আগেই ঘোষণা করা হবে তিনি আরও বলেন আমাদের পরিকল্পনা হচ্ছে দুই সাল শেষ হওয়ার আগেই সমাজের সত্তর শতাংশ মানুষকে টিকা দেওয়া এই লক্ষ্যমাত্রা অর্জিত হলেই সৌদির স্কুলগুলো খুলে দেওয়া হবে তবে তার আগে করোনা সংক্রমণের ভয়াবহতা বিবেচনা করে আরববাসীকে অতি জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানান তিনি নির্বাচন কমিশনের নির্দেশে করা নিরাপত্তায় রাতাবাড়ি কেন্দ্রের একটি কেন্দ্রের রিপুল হবে আজ নির্বাচন কমিশন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের একশো নম্বর বুথ বাক্সাল টিলার ইন্দিরা এমবি স্কুলে ফের বুট গ্রহণের আদেশ দিয়েছে এজন্য সোমবার সকাল থেকে চরম ব্যস্ততা ছিল করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার আম্বামুতান এমপি জেলা নির্বাচন আধিকারিক জাগৃতি কালওয়ার সহ অন্য আধিকারিকরা সব কিছু খতিয়ে দেখেন বুট গ্রহণের যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর দুপুর বারোটায় ইভিএম নিয়ে রাতাবাড়ি অভিমুখে রওনা দেন চারজনের পোলিং স্টাফ সঙ্গে স্যুটে নিরাপত্তারক্ষীদের গাড়িও মঙ্গলবার রাতাবাড়ির একশো ঊনপঞ্চাশ নম্বর ইন্দিরা এমবি স্কুলে ফের বুট নেওয়া হবে এই কেন্দ্রে মুট বুটার ছয়শো ছাব্বিশ জন এর মধ্যে পুরুষ বুটার তিনশো বাইশ এবং মহিলা বুটার তিনশো চারজন করিমগঞ্জের রাতাবাড়ি ও পাতারকান্দি কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক রাজীব শর্মা কোভিড আক্রান্ত হয়েছেন সোমবার পরীক্ষার পর উত্তর প্রদেশ থেকে আগত এই নির্বাচনী পর্যবেক্ষকের শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে তিনি এখন করিমগঞ্জ সার্কিট হাউসের কোয়ারেন্টাইনে রয়েছেন মঙ্গলবার রাতাবাড়ির একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে এর আগের দিন করোনা আক্রান্ত হয়ে গেলে নির্বাচনী পর্যবেক্ষক তিন পর্যায়ে অনুষ্ঠিত হওয়া অসম বিধানসভা নির্বাচনের বুট গণনা আগামী দুই মে প্রার্থীসহ ভোটাররাও নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবার দিশপুরের মসনদ কোন দল দখল করবে তা নিয়ে সবার মনে আগ্রহ বুট গণনার অপেক্ষার মাঝেই আবার সারা দেশের সঙ্গে অসমেও হানা দিয়েছে করোনা প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা বর্তমান পরিস্থিতিতে বুট গণনার সময় নিয়োজিত কর্মী আধিকারিকরা যদি অতিমারিতে আক্রান্ত হন তাহলে কি হবে বলা মুশকিল এখন প্রশ্ন হচ্ছে সুন্দরভাবে বুট গণনা সম্পন্ন করতে কি ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন অবশ্য বুট গণনার এখনও প্রায় দু সপ্তাহের মতো সময় রয়েছে গণনার আগে পরিস্থিতি বুঝে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মেঘালয়ে কোভিড রোগীর সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়ায় আগামী তেইশ এপ্রিল থেকে রাজ্য সরকার বাইরে থেকে আসা পর্যটকদের জন্য জারি করেছে নিষেধাজ্ঞা অবশ্য রাজ্যটিতে চালিয়ে যাওয়া হবে স্থানীয় পর্যটন একটি টুইটে গতকাল একতা জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সোমবার মুখ্যমন্ত্রী সাংমার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাইরের পর্যটকদের জন্য গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত অফিসিয়াল টুইটারে এই বক্তব্য প্রকাশ করতে গিয়ে কনরাড কে সাংমা বলেন আগামী তেইশ এপ্রিল থেকে মেঘালয় বাইরে থেকে আসা পর্যটকদের জন্য তার দুয়ার বন্ধ করে দেবে অবশ্য স্থানীয় পর্যটন চলতে থাকবে তাছাড়া যে সমস্ত স্থানের সবচেয়ে বেশি সংখ্যায় পর্যটকদের আগমন ঘটে থাকে সেই সব পর্যটনস্থলগুলি বন্ধ করে দেওয়া হবে এইসব নিষেধাজ্ঞা ছাড়াও নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিলং শৈল শহরের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলি আগামী চৌদ্দ দিনের জন্য বন্ধ থাকবে এবার শেষ খবরটি প্রায় এক বছর থেকে আলগাপুর বাজারে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমার সার্ভিস পয়েন্ট অর্থাৎ সিএসপি বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা সিএসপি বন্ধ থাকায় গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করতে পারছেন না অরুণোদয় বৃদ্ধবাতা পড়ুয়াদের বৃত্তির টাকা জব কার্ড ইত্যাদি বিভিন্ন খাতে গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমা পড়ে কিন্তু জমা পড়া অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা এমন কি গ্রাহকরা আলগাপুর বাজারে এসবিআই সিএসপিতে অর্থ জমা করতে পারছেন না ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতির মাধ্যমে আমানতের অর্থ আত্মসাত করার অভিযোগে আলগাপুর এসবিআই সিএসপির দায়িত্বপ্রাপ্ত নিবাস কুমার নাথের বিরুদ্ধে মামলা করেন গ্রাহকরা প্রায় এক বছর থেকে মামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আলগাপুর পুলিশ সিএসপিতে গ্রাহকদের রাখা আমানত সুরক্ষিত আছে কি না এ নিয়ে গ্রাহকদের মনে সন্দেহ দেখা দিয়েছে সিএসপিতে বৃহৎ কেলেঙ্কারির দীর্ঘদিন পরও বিষয়টির সুরাহা না হওয়ায় গ্রাহকদের মধ্যে প্রচণ্ড কূপ দেখা দিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন